বন্ধুরা, ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হতে চলেছে দুবাইতে, এবং কে কোন গ্রুপে সেটা প্রকাশ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন আইপিএল সরিয়ে ফেলা হয়েছে ভারত থেকে। এর কারণ হচ্ছে করোনা যেভাবে বৃদ্ধি পাচ্ছে ভারতে, সে কারণে মোটামুটি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং আইপিএল হচ্ছে না। আইপিএল সেপ্টেম্বরের 19 তারিখ বা 20 তারিখ শুরু হলেও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসলে কবে শুরু হবে সেটা মোটামুটি পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বিসিসিআই থেকে। এখন কে কোন দলে ফার্স্ট রাউন্ডে কারা খেলবে, সেকেন্ড অর্থাৎ সুপার টুয়েলভে কারা খেলবে সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। অর্থাৎ প্রথম রাউন্ডে আসলে মূলত বাংলাদেশকে খেলে আসতে হবে। বাংলাদেশের গ্রুপে আছে নেদারল্যান্ড, স্কটল্যান্ড এবং নামিবিয়া। আর অন্য একটা যে গ্রুপ আছে ফার্স্ট রাউন্ডে, সেখানে খেলবে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি এবং ওমান। এই দুই গ্রুপ থেকে দুজন দুজন করে চারজন উঠবে। এই চারজন সহ বাকি আটজন সহ টোটাল 12 সুপার 12 খেলবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে। এখন সুপার 12-এর যে চারজন আছে মোট, এখন গ্রুপ এতে কারা আছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, এখানে আরও দুটা দল আসবে। এটা হচ্ছে A1 ফ্রম ফার্স্ট রাউন্ড এবং B2। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ বিতে আছে ইংল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, আফগানিস্তান। এখানে যারা যে দুইটা টিম আসবে তারা হচ্ছে যে B1 এবং A2। আপনারা দেখেন গ্রুপ এতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের সাথে কারা আসতে পারে। অর্থাৎ গ্রুপ A1 যদি ধরি শ্রীলঙ্কা তো অবশ্যই আসবে, এবং B2 যদি ধরি স্কটল্যান্ড আসতে পারে। আর গ্রুপ বি এর B1 যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ খেলবে, এবং A2 হচ্ছে আয়ারল্যান্ড। এখন আপনারা দেখেন বাংলাদেশ ভারতের সাথে, তারপর ইংল্যান্ডের সাথে, সাউথ আফ্রিকার সাথে, আফগানিস্তানের সাথে খেলা হওয়ার সুযোগ সম্ভাবনা অনেক বেশি। সো বন্ধুরা, আপনাদের কাছে কী মনে হয়, বাংলাদেশ গ্রুপ বিতে অর্থাৎ A1 B1 হিসেবে যদি হয়, গ্রুপ বিতে যদি B2 হিসেবে যায় তাহলে গ্রুপ এতে পড়বে। সো যেটাই হোক, বাংলাদেশ যাবে B1 হিসেবেই খেলতে। আপনাদের কাছে কী মনে হয় কমেন্টে জানাবেন। আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কারা চ্যাম্পিয়ন হতে পারে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।